আজ গরুর মগজ রান্না করেছিলাম অন্যরকমভাবে, আর খুব মজাদার হয়েছিল। এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এক অন্যরকমভাবে মগজ রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মগজকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে নিয়েছি সরিষা। আর নিয়েছি তিল। তিল আর সরিষাকে আমি শিলপাটায় বেটে নিব। এখন একটা বাটিতে আমি মগজ নিয়েছি, আর মগজকে আমি হাতে মেখে রান্না করব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে, এই মগজ রান্নার মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে হবে। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আর 1 চামচ হলুদের গুঁড়া। 1 চামচ ধনিয়ার গুঁড়া। আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখানে দিচ্ছি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, লং, জয়ত্রী, আর স্টারনেস দিচ্ছি গরম মশলা। আর দিচ্ছি তিল আর সরিষা বাটা। সব কিছু একসাথে দিয়ে মেখে নিব। এখন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন রান্না করব। এখন চুলায় বসিয়ে দিয়েছি পাতিল, আর পাতিল গরম হয়ে গেলে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি মগজ দিয়ে দিচ্ছি, মেখে নেওয়া মগজ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আমাদের শরীরের জন্য খুব উপকারী। কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মগজের সাথে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। অল্প আঁচে রান্না করতে হবে এই মগজ রান্না। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মগজ থেকে কত পানি বের হওয়া শুরু হয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর ডাকনা দিয়া ডাকব না, না ডেকে রান্না করব, যাতে মগজের এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে।
আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন মগজের পানিটা শুকিয়ে যাচ্ছে, আর মগজের রান্নাটা মগজটা একবারে ভাজা ভাজা করে রান্না করব। দেখুন এভাবে চুলার উপর আমি রেখে দিব কিছুক্ষণ, যাতে মগজটা ভাজা ভাজা হয়ে যায়। অল্প আছে, কিছুক্ষণ রান্না করার পর দেখুন মগজ থেকে তেল বেরোয়া শুরু হয়েছে। তখন বুঝতে হবে এই মগজ রান্না রেডি হয়ে গেছে। দেখুন এই মগজ থেকে তেল বেরোয়া শুরু হয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আস্তে আস্তে আমি চুলাটা অফ করে নিব। দেখুন আমার মগজ রান্না কত সুন্দর হয়েছে। সরিষা আর তিল বেটে দেওয়াতে আসলে আরও বেশি মজা হয়েছিল। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব মজাদার হয়েছিল এই মগজ রান্নাটা। এখন আমি লাল চালের ভাত দিয়ে খাচ্ছি। আর লাল চালের ভাত আমাদের শরীরের জন্য খুব উপকারী। এখন খুব মজা হয়েছিল এই রান্নাটা, মগজ রান্নাটা অন্যরকমভাবে রান্না করেছিলাম। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।